Hello viewers, welcome to the YouTube video tutorial. আমি মনিরুজ্জামান আবারো হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি YouTube video tutorial নিয়ে। আজকের বিষয় হচ্ছে বল স্ক্রু অর্থাৎ CNC মেশিনের স্ক্রু। আমরা যারা CNC মেশিনের সঙ্গে জড়িত রয়েছি তারা সকলেই জানি CNC মেশিনের Z অ্যাক্সিসটি একটি স্ক্রুর মাধ্যমে ওঠানামা করে। এই স্ক্রু দুই ধরনের হয়, একটি হচ্ছে বল স্ক্রু, একটি হচ্ছে লিড স্ক্রু। তো আজকে বিষয়টি হচ্ছে এই স্ক্রু। তো এই স্ক্রু সম্পর্কে আমি বিস্তারিত আপনাদের সামনে আজকে বর্ণনা করব। আমি দেখিয়ে দিব স্ক্রুটিকে আপনারা কিভাবে চিনবেন, কিভাবে জানবেন এবং কিভাবে সংযুক্ত করবেন। সমস্ত প্রসেসটি সম্পূর্ণরূপে আমার সঙ্গে দেখার জন্য সার্বক্ষণিক আমার সঙ্গে থাকবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমার হাতে এখন দুটি স্ক্রু রয়েছে, একটি হচ্ছে লিড স্ক্রু, একটি হচ্ছে বল স্ক্রু। তো আমি আজকে দেখিয়ে দিব এই বল স্ক্রুর বিভিন্ন পার্টগুলোকে আপনারা কিভাবে চিনবেন, কোন পার্টের কি নাম বিস্তারিত আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আজকে উপস্থাপন করব। ভিউয়ার্স, এই স্ক্রুটি সিএনসি মেশিনের একটি খুবই গুরুত্বপূর্ণ স্পেয়ার পার্ট। কারণ হচ্ছে কি, আমরা জানি না এই স্ক্রুটি কিভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে। তো ভিডিও চলাকালীন সময়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করব এবং বর্ণনা করব যে এই স্ক্রুটিকে আপনারা কিভাবে রক্ষণাবেক্ষণ করবেন। তো ভিউয়ার্স, আমি এখানে তিনটি স্ক্রুকে রেখেছি, যার মধ্যে দুটি হচ্ছে বল স্ক্রু এবং একটি হচ্ছে লিড স্ক্রু। আপনাদের বোঝানোর সুবিধার্থে এই স্ক্রুগুলি হচ্ছে দেখতে এরকম, এখানে ফুল সেট রয়েছে। আমি পার্ট বাই পার্ট আপনাদের সেটগুলো বুঝিয়ে দিচ্ছি কোন পার্টের কি নাম হবে। তো ভিউয়ার্স দেখেন, আপনাদেরকে আমি এখানে একটি লিড স্ক্রু দেখাচ্ছি। এটি হচ্ছে একটি লিড স্ক্রু, এটি লিড স্ক্রু। তো এখানে একটি লিড স্ক্রু নাট থাকবে এবং একটি লিড স্ক্রু থাকবে। তো এই স্ক্রুটি ঘুরলেই এই নাটটি উপরে বা নিচে বা সামনে বা পিছনে যাতায়াত করবে আর কি। তো এই স্ক্রুটি আসলে এস এস এর তৈরি আর নাটটি ব্রাশের হয়ে থাকে। ব্রাশ যে মেটাল রয়েছে সেই ব্রাশ মেটালের তৈরি হয়ে থাকে। এখন আমি আপনাদের এই মেজারমেন্ট নেওয়াটা দেখাচ্ছি, আসলে স্ক্রুটির নাম কি হবে বা মেজারমেন্ট কি হবে। একটু ভার্নিয়ার স্কেল নেবেন, এক্ষেত্রে ভার্নিয়ার স্কেল নিয়ে আপনি এই স্ক্রুটির আউটডায় মেপে নেবেন। তো এখানে দেখা যাচ্ছে স্ক্রুটির আউটডায় হচ্ছে 8 mm, তার মানে এটা হচ্ছে T8 একটি লিড স্ক্রু। এটি হচ্ছে আপনার আউটডায় মাপার নিয়ম। ভার্নিয়ার দিয়ে দেখাচ্ছে এখানে 8 mm, তার মানে এর নাম হবে T8 লিড স্ক্রু। আর হচ্ছে এর স্ক্রু পিস মেপে নিচ্ছি আমি। তো পিস হচ্ছে থ্রেড টু থ্রেডের যে গ্যাপটা আছে আর কি, এই গ্যাপটাকে পিস বলা হয়। এখানে পিস দেখাচ্ছে 3 mm, তার মানে এই লিড স্ক্রুটির নাম হবে T8 3 mm, তার মানে হচ্ছে 8 mm এর আউটডায়া যুক্ত লিড স্ক্রু এবং 3 mm পিস। তো পিস অর্থ হচ্ছে আপনার স্ক্রুটি একবার ঘুরলে এই মেশিন কতটুকু উপরে উঠবে বা কতটুকু নিচে নামবে, এটি হচ্ছে পিস। তো ভিউয়ার্স দেখেন, আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এখানে দুইটি বল স্ক্রুকে নিয়েছি, একটি হচ্ছে 25-10 আর একটি হচ্ছে 16-05। তো 25-10 বল স্ক্রুটি দেখানো হচ্ছে, মোটা যে বল স্ক্রুটি দেখছেন এটি হচ্ছে 25-10-এর বল স্ক্রু। এর বিভিন্ন পার্ট রয়েছে, প্রথমে রয়েছে আপনার মোটর কাপলিং, এটি হচ্ছে মোটর কাপলিং, এটির এক প্রান্তের সঙ্গে মোটর সংযুক্ত হয় অপর প্রান্ত বল স্ক্রুর সঙ্গে। তো মোটর কাপলিংটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এটি হচ্ছে একটি নাট যেটি হচ্ছে বেয়ারিংকে লক করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। তো আমি পার্ট বাই পার্ট আপনাদের জিনিসগুলোকে খুলে খুলে দেখাবো কোনটার কি নাম এবং হচ্ছে কোনটার কি কাজ। এটা হচ্ছে মোটর কাপলিং, এই মোটর কাপলিংয়ের এক প্রান্তের সঙ্গে মোটর সংযুক্ত হবে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ঠিক এভাবেই দেখেন, এটা হচ্ছে মোটর। তো আমরা যদি মোটর নেই, মোটরে একটি কি থাকবে, কি যুক্ত মোটর, তো কি সংযুক্ত করার জন্য এখানে ঘাট করা আছে। তো এই যে মোটরটিকে আমরা কিন্তু এর সঙ্গে সংযুক্ত করতে পারবো এক প্রান্তের সঙ্গে। তো এই কাপলারটিকে কিন্তু খোলা যায়,
এবং অপর প্রান্তটি আমার বল স্ক্রুর সঙ্গে সংযুক্ত হবে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে জি এইভাবে আপনার এক প্রান্তকে আমরা সংযুক্ত করে দিতে পারবো বল স্ক্রুর সঙ্গে এটি হচ্ছে মোটর কাপলিং এটি হচ্ছে নাট এটা হচ্ছে আপনার বেয়ারিং লক করার জন্য নাট এই নাটটিকে এখানে ইউজ করা হয়ে থাকে এটি হচ্ছে BKBF এটি হচ্ছে ফ্রন্ট সাইডের বিকে বিকেতে বিকেটাকে খুলে ফেলা যাবে দেখেন এটা হচ্ছে বিকে BKBF হ্যাঁ প্রথম প্রান্তে বিকে তারপর হচ্ছে BF এর ভিতরে কিন্তু বেয়ারিং রয়েছে এতে দুটি বেয়ারিং রয়েছে আর শেষ প্রান্তে রয়েছে BF BKBF নামগুলো মনে রাখবেন এখানে কিন্তু একটি বেয়ারিং রয়েছে তো এই বেয়ারিং দুটির মাধ্যমে বল স্ক্রুটিকে কিন্তু আটকায় দেওয়া হয় উপরে এবং নিচের দিকে আর এটি হচ্ছে একটি আপনার সার্কলিপ এই সার্কলিপ দিয়ে পিছনে বা শেষের প্রান্তের যে বেয়ারিংটা BKBF দেখাইলাম এটাকে আপনারা লক করে দিতে পারবেন আর সামনের প্রান্তে নাট দিয়ে একটি নাট আর একটি হচ্ছে সার্কলিপ তো সার্কলিপ দিয়ে আটকাবেন এই প্রান্তে এবং নাট দিয়ে আটকাবেন এই প্রান্তে এই হচ্ছে নাট এবং সার্কলিপের কাজ তো এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে বেয়ারিং হাউজিং তো এই যে বেয়ারিংটা দেখতেছেন আপনারা এই বেয়ারিংটাকে বা বেয়ারিং এর উপরে কিন্তু এই হাউজিংটা সংযুক্ত হয় তো আমি এটা দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে বেয়ারিং আর এটা হচ্ছে লেন্থ মেইন যে স্ক্রু বা শ্যাফ্ট আমরা বলবো সেটাই হচ্ছে এটা মেইন স্ক্রু বা শ্যাফ্ট আর এটা হচ্ছে বেয়ারিং তো এই বেয়ারিং বিভিন্ন সাইজের হয়ে থাকে সাইজ যত বড় হবে তত স্ট্রং হবে আপনার বল স্ক্রু তো আমি এটারও আউট ডায়ামিটারে আপনাদের এই বল স্ক্রু যে 25-10 মেজারমেন্ট সেটা আপনার কীভাবে মাপবেন এইখানে দেখেন আউট ডায়া যখন আপনারা ধরবেন তখন কিন্তু দেখাবে 25 mm বা 1 ইঞ্চি বল স্ক্রু যখন কিনবেন আপনারা তখন কিন্তু এর কোড দেখাবে যে 25-10, 16-5, 12-05 হ্যাঁ 16-05 আর এটা হচ্ছে পিস মাপার নিয়ম হচ্ছে এই থ্রেড টু থ্রেড মাপবেন তাহলে আপনি পিস পাবেন এটা বলা আছে 25-10 তার মানে হচ্ছে 25 mm আউট ডায়া 10 mm হচ্ছে আপনার স্ক্রু পিস তো আমি যদি ভার্নিয়ার দিয়ে এটা থ্রেড টু থ্রেড মাপি ঠিক আমার কিন্তু 10 mm দেখাচ্ছে তার মানে আমার এই বল স্ক্রুটি সঠিক আছে 25-10 যেটা বলছে কোম্পানি তার মানে হচ্ছে এটা সঠিক রয়েছে এই হচ্ছে আমার পিস মাপার নিয়ম তো আমি এখন এই আপনার যে বল স্ক্রুটি রয়েছে এটি আরও পুঙ্খানুভাবে আপনাদেরকে মেপে দেখাচ্ছি দেখেন আমি কীভাবে ধরতেছি ভার্নিয়ার ঠিক আপনারা এইভাবে ধরবেন ধরলে কিন্তু আপনারা বল স্ক্রুর মেজারমেন্ট নিতে পারবেন এইভাবে আউট ডায়াটা ধরবেন আউট ডায়া ধরলেই কিন্তু এখানে আপনার ভার্নিয়ারে আউট ডায়ামিটার কত mm সেটা দেখাবে তো এই গেল হচ্ছে আপনার স্ক্রু পিস মাপার নিয়ম এটা হচ্ছে লেন্থ আপনার যদি বলে আমার এই বল স্ক্রুটি হচ্ছে 500 mm লেন্থ তো আমি কিন্তু মেপে নিছি আর এটা হচ্ছে আপনার বেয়ারিং বল স্ক্রু বেয়ারিং অর্থাৎ বল স্ক্রুটি ঘুরলে এই বেয়ারিংটি উপরে বা নিচে যাতায়াত করে এটাই হচ্ছে কিন্তু বল স্ক্রুর মেইন কাজ আর এই বেয়ারিংয়ের ভিতরে বল রয়েছে যার কারণে এই স্ক্রুটির নাম হচ্ছে বল স্ক্রু তো ভিউয়ার্স আমি এখন এই মোটর বেয়ারিং যে কাপলিংটি রয়েছে সেই বেয়ারিং কাপলিংটি বেয়ারিংয়ের সঙ্গে সংযুক্ত করে আপনাদের দেখাচ্ছি ঠিক এইভাবে সংযুক্ত করবেন সংযুক্ত করার পর দেখবেন এখানে চারটি আপনার বোল্ট লাগানোর ঘাট রয়েছে যেটি আমাদের আসলে স্পিন্ডল মোটরের যে প্লেটটি থাকে সেই প্লেটের সঙ্গে সংযুক্ত হয় এরপরে দুই প্রান্তে আপনারা সংযুক্ত করবেন বিকে এবং BF তো আমি এই বিকে এবং BFকে সংযুক্ত করে দেখাচ্ছি আপনাদেরকে ঠিক এভাবে বসাবেন এক প্রান্তে বিকে এবং অপর প্রান্তে BF বসাবেন তাহলে আমাদের এটা হচ্ছে বল স্ক্রু এবং বিকে BF এবং হচ্ছে বেয়ারিং হাউজিং বসানো হয়ে গেল এভাবেই আসলে বল স্ক্রুকে বসাবেন আপনারা আর এক প্রান্তে সার্কিট দিয়ে লক করে দিবেন বেয়ারিংকে জি এই প্রান্তে আপনারা সার্কিট দিয়ে বেয়ারিংটাকে লক করে দিবেন আর অপর প্রান্তে এই নাটটা দিয়ে আপনারা কিন্তু এই অপর প্রান্তের যে BKBF বেয়ারিং রয়েছে সেই BKBF বেয়ারিংকে অপর প্রান্তে এই নাটের দ্বারা সংযুক্ত করে দিবেন জি আমি এটা আপনাদেরকে লাগিয়ে দেখাচ্ছি জাস্ট আমি পরীক্ষামূলকভাবেই দেখাচ্ছি আপনাদেরকে আপনারা এগুলো সংযুক্ত করার সময় ঠিক সঠিকভাবে আরও শক্তমুক্তভাবে সংযুক্ত করবেন আর কি তো এখন যদি আমার যদি বল স্ক্রুটা ঘোরে তাহলে কিন্তু এই বেয়ারিং হাউজিং উপরে নিচে যাতায়াত করবে আমি কাপলারটিও লাগিয়ে দিলাম ঠিক এইটা হচ্ছে সেট আপ বল স্ক্রু সেট আপ এটা হচ্ছে সম্পূর্ণ একটা বল স্ক্রু এবং বল স্ক্রু সেট আপ হয়ে গেল
তো এটা হচ্ছে মোটামুটি আপনারা নামগুলো জানলেন বেয়ারিং সম্পর্কে জানলেন স্ক্রু সম্পর্কে জানলেন তো আমি কিন্তু যে অপর যে আমার সাইজ কি রয়েছে 1605 সেটিকেও দেখিয়ে দিলাম এই যে 16 মিটার এখানে মেপে দিচ্ছি আমি ভার্নিয়ার দিয়ে এটা ঠিক 16 mm রয়েছে তার মানে হচ্ছে 16 mm আউট ডায়ামিটার আর স্ক্রু পিস যদি আমি মাপি তাহলে হচ্ছে 05 মানে হচ্ছে 5 mm পিস মানে আমার মোটর যদি একবার ঘুরে একটা সম্পূর্ণ পাক ঘুরলে আমার স্ক্রুটি উপরে বা নিচে 5 mm যাতায়াত করবে এটাকে পিস বলা হয় স্ক্রু পিস এটা খেয়াল রাখবেন ভিউয়ার্স এখানে কিন্তু আসলে বেয়ারিং এবং বেয়ারিং হাউজিং এর সঙ্গে কিন্তু আপনারা অ্যালেন বোল্টের মাধ্যমে আটকে দিতে পারবেন দেখবেন এখানে কিছু আপনার থ্রেড করা আছে তো এই থ্রেড গুলোকে কিন্তু অ্যালেন বোল্টের মাধ্যমে আটকায় দিতে হয় তো ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওটি পুরোপুরি দেখার জন্য এবং সম্পূর্ণ ভিডিওটি আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাকে উৎসাহিত করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যেন আমার ভিডিও আসা মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে যান তো ধন্যবাদ সবাইকে